প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ঠিক একই অধ্যায়েরই 15 নম্বর প্রবলেমটি আজকে সলভ করব। 15 নম্বর প্রবলেমটি হচ্ছে আমাদের এমন, একটি বর্গাকার ক্ষেত্রের, আমরা কিন্তু আজকে শিখব বর্গাকার ক্ষেত্র। আমরা সবাই বর্গাকার ক্ষেত্রের সংজ্ঞাটা জানি বা বর্গ বিষয়টা কি, যে চতুর্ভুজের চারটি বাহু সমান হবে এবং প্রত্যেকটি কোণ সমকোণ হবে আর দুইটা কর্ণ পরস্পর কি হবে সমান হবে, সেই চতুর্ভুজটিকে বলা হয় হলো বর্গ। একটি বর্গাকার ক্ষেত্র অর্থাৎ যে ক্ষেত্রের কথা বলা আছে এই জায়গায়, সেই ক্ষেত্রটা দেখতে হলো বর্গাকার, অর্থাৎ তার চারদিকের বাহুর ধর্ঘ কি আমাদের বলে কি সমান, চারটি বাহুই কি আমাদের বলে কি সমান। তো একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর ধৈর্ঘ্য অর্থাৎ প্রত্যেকটা বাহুর ধৈর্ঘ্য আমার প্রশ্নের মধ্যে দেয়া আছে হলো কত মিটার, 300 মিটার। এবং সেই বর্গাকার ক্ষেত্রের বাহিরের চারদিকে মানে বাহিরের চারদিকে 4 মিটার চওড়া একটা কি আছে বলো দেখি, রাস্তা আছে। অর্থাৎ বর্গাকার ক্ষেত্রের বাহিরের চারদিক দিয়া 4 মিটার প্রশস্ত বিশিষ্ট একটা কি আছে আমাদের বলে কি রাস্তা আছে, এবং সেই রাস্তাটির আমাদের কি করতে বলেছে, ক্ষেত্রফলটা কত সেটা আমাদের নির্ণয় করতে বলেছে। আমরা সেটা কি করব, নির্ণয় আমরা করব। আমরা এই জন্য লিখেছি, দেয়া আছে বর্গাকার ক্ষেত্রের এক বাহুর ধৈর্ঘ্য হলো কত মিটার, আমাদের 300 মিটার। আমার প্রশ্নের মধ্যে দেয়া আছে যে বর্গাকার ক্ষেত্রের এক বাহুর ধৈর্ঘ্য অর্থাৎ প্রতিটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে হলো আমাদের 300 মিটার। আমি এখানে ঠিক চিত্রের মাধ্যমে বুঝাইছি, এটা হলো একটা বর্গাকার কি বলে কি ক্ষেত্র, যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হলো আমাদের কত মিটার, 300 মিটার। এই বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হলো আমাদের কত মিটার, 300 মিটার। এখন বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য যদি 300 মিটার হয়, তাহলে সুতরাং বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করার আমরা সবাই সূত্র জানি, সূত্রটি হলো আমাদের বাহু স্কোয়ার। তার মানে কি, অর্থাৎ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে গেলে বর্গাকার ক্ষেত্রের এক বাহুর ধৈর্ঘ্যকে যদি আমরা স্কোয়ার করি, তাহলে আমরা বর্গাকার ক্ষেত্রে কি পাবো, ক্ষেত্রফল আমরা পাবো, তাহলে বাহু স্কোয়ার। তাহলে বাহুটা কি এখানে 300, তাহলে বাহুর পরিবর্তে আমি 300 লিখেছি, তারপর উপকার বলে কি স্কোয়ার, এত বর্গ মিটার, এক যেহেতু মিটার এই জন্য বর্গ মিটার হয়েছে। 300 যদি আমরা বর্গ করি, তাহলে 300 বর্গ করলে হয় হলো আমাদের কত, 90,000। কত হাজার হয় আমাদের এই জায়গায়, 90,000 হয়েছে আমাদের এত বর্গ মিটার, 90,000 বর্গ মিটার। তাহলে এটা হলো এই অংশটার ক্ষেত্রফল, আমাদের এইটুকুর ক্ষেত্রফল, ঠিক আছে। আর আমাদের কিন্তু মূলত বের করতে হবে রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল বের করতে গেলে রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রে যে ক্ষেত্রফলটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। আর এজন্য রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের এক বাহুর ধৈর্ঘ্য এটা আমাদের কি করতে হবে, জানতে হবে। তাহলে আমাদের কিন্তু প্রশ্নের মধ্যে বলাই ছিল যে বর্গাকার ক্ষেত্রের বাহিরে চারদিকে 4 মিটার চওড়া কি আছে, রাস্তা আছে। কয় মিটার চওড়া, 4 মিটার চওড়া একটা কি আছে আমাদের, রাস্তা আমাদের আছে। তাহলে এই বর্গাকার ক্ষেত্রের চারদিক দিয়ে আমরা কি করেছি, 4 মিটার চওড়া কি করেছি, রাস্তা আমরা কি করেছি, অঙ্কন করেছি। আমি সেটাকে ডিফাইন করেছি, এটা 4 মিটার, এটাও 4 মিটার, সবই কি আমাদের বলে কি 4 মিটার আমাদের। তাহলে এইটার, এটা হলো বর্গাকার ক্ষেত্রের মানে রাস্তার সহ প্রতিটি বাহুর দৈর্ঘ্য, এটা হলো বর্গাকার ক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য। আর এটার সাথে যদি আমি এইটুকু আর এইটুকু যদি যোগ করি, রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য আমাদের কি বলে কি পাওয়া আমাদের যাবে। তাহলে আমি যে কাজটি করেছি, রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, এইটুকু যেহেতু আমাদের 300, আর এইটুকু হলো সাই আর এইটুকু হলো সাই, সাই আর সাই যোগ করলে থাকবো আট। আমি কি করেছি, যদি যোগ করি একুশ, তাহলে এইটুকু দৈর্ঘ্যটা আমরা পাবো। তাহলে আমি এই কাজটা করেছি, রাস্তার সহ বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 300 যোগ 8 মিটার, অর্থাৎ 308 মিটার। সুতরাং রাস্তার সহ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, বাহু স্কোয়ার। তাহলে এখানে বাহুটা কত আমাদের, 308 কেন বর্গ করেছি, এত বর্গ মিটার। 308 যদি আমরা ক্যালকুলেটার সাহায্যে বর্গ করি, তাহলে আমরা পাই হলো 94,864 বর্গ মিটার। এখন এই ক্ষেত্রফলের মধ্যে আমার বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটাও আছে, আবার রাস্তার ক্ষেত্রফলটাও আমাদের আছে।
আর এই ক্ষেত্রফল থেকে যদি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা কার ক্ষেত্রফলটা পাবো, রাস্তার ক্ষেত্রফলটা পাবো। আর এটা থেকে যদি আমি এটা বিয়োগ করেছি কত পেয়েছি, 4864 বর্গ মিটার। তাহলে এটাই কি আমাদের বলে কি নির্ণয় ক্ষেত্রফল, অর্থাৎ রাস্তার ক্ষেত্রফল হলো আমাদের এত বর্গ মিটার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।